পরিষেবা
প্রোডিউসার আসলে বিকজ কাজ প্রোডিউসার দিবে সো প্রোডিউসার আসলে ওই রিস্ক এর কথা যেটা বুঝতে পারছি রিস্ক ছিল সো প্রোডিউসার বলতো খুব সুন্দর কাজ আমি বানাতে চাই কিন্তু আসলে আমার তো পয়সাটা ফেরত আসতে হবে আমি তো রুকনি করছি এখানে আমার মনে হচ্ছে না এই গল্প বাংলাদেশের মানুষ এখন দেখার জন্য রেডি আছে আমরা এটা দুই বছর পর দুই বছর কিছু শুরুর দিকে এই জিনিসটা ফেস করেছি আমি আমার যেটা সবসময় একটা মোটো আছে সেটা হচ্ছে আসলে আমি যেটা বিশ্বাস করি আমি ওটাই নির্মাণ করতে চাই আমি কখনোই চাই না এখন কি ট্রেন্ড চলছে এখন আসলে কি টাইপের কন্টেন্ট বানাইলে ভিউ হচ্ছে ওইটা বিবেচনা করে আসলে কাজ করবো দরকার হলে কাজ করবো না কিন্তু নিজের মতো কাজ করবো এরকম একটা জিত ছিল নিজের সাথে এটা তসবিরও জানে আমি ভাবিনি কিছু না জানে আমি কখনোই গল্পের সাথে কম্প্রোমাইজ করি গল্প যদি আমার মনে হয় এটা বানানো দরকার আমি বানাই এটা একদম শুরু থেকে ওই সময় আসলে চ্যানেল আইকে আমি একটু স্পেশাল থ্যাংক দিতে চাইবো কারণ আমার ওই চ্যানেলের গল্পগুলো কিন্তু শুরুর দিকে চ্যানেল আইকে প্রডিউস করেছে আমি যদি একদম স্টার্টিং এর কথা বলি বা পুরোজন্মের মতো গল্প যেটা আসলে গল্প শুনে সবাই ভয় পেয়ে গেছিল আগে এটা বানাইলে তো মানে যুদ্ধ লেগে যাবে সেটা কি মানুষ কি বলবে বাট সেটাও চ্যানেল আই আমাকে সাপোর্ট দিয়েছিল এবং সাহসটা দেখতে তারা পুলিশ করেছে তো আমি চ্যানেল আইয়ের কাছে আর এখন তো আসলে অডিয়েন্স তৈরি হয়ে গেছে আসলে একজন নির্মাতার দায়িত্ব হচ্ছে অডিয়েন্স তৈরি করা এটা আমি ফিল করি মানুষ আসলে আপনি যা দিবেন মানুষ কিন্তু ওটাই দেখতে থাকবে এবং এখন অনেক অপশন আছে মানুষের কাছে আপনি যদি একই রকম কন্টেন্ট দেখেন তাকে সে অন্য কিছু দেখবে মানে অপশনের অভাব নাই একটা সময় তো ছিল শুধুমাত্র টেলিভিশন চ্যানেল ছিল বা একটা এক সময় শুধু পিটিভি ছিল এরপর কি হলো কিছু আরো বি চ্যানেল আসলো আর এখন তো টিভি কেউ দেখে না এখন সবাই আসলে ডিজিটালি আসলে কন্টেন্ট অ্যাকুমুলেট করে ওই জায়গা থেকে অডিয়েন্স তৈরি করাটা খুব জরুরি আমি সেই চেষ্টা করি এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা নির্মাতা আসলে সেই চেষ্টা করা উচিত আদম কর্মগুলো তো কিছু নাই আমাদের মতো করে দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমি বারবারই বলেছি এটা কিন্তু ওই পরিবারের গল্প ওই পরিবারের গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা একটা কাল্পনিক গল্প লিখেছি ইট ইস কোয়াইট সিমিলার টু দ্যাট স্টোরি গল্পের প্রয়োজনে আমরা একটা লিঙ্ক আপ দেখিয়েছি একটা লিঙ্ক আপ দেখিয়েছি বাট ওটাও কাল্পনিক দ্যাট ইজ অলসো নট রিয়েল সো এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ ফিকশন হুইচ ইজ ইন্সপায়ার্ড ফ্রম ফ্যাক্টস আজত তো সবাই জানে এটা প্রিকুয়াল আমাদের পুনর্জন্মের প্রিকুয়াল রাফসানকে বাবা একটা গল্প দেখেছি আমরা বেসিক্যালি আমি এটা বলেছি আগেও কি যেটা স্পিন অফ আসবে এটা ওয়েব সিরিজ হবে রাফসান রাফসানক যে স্পিন অফ সিরিজটা হবে তো ওইটা তো আসলে একটা ওয়েব সিরিজ হবে আমাকে জানিয়ে দেন কেন তো বেসিক্যালি ওইটার জন্যই আমরা আসলে সবকিছু তৈরি করছি ওইখানে আসলে পাস্ট প্রেজেন্ট ফিউচার সবকিছু থাকবে রাফসানক রিলেটেড তো সেই জন্যই আমরা হাজারটা নির্মাণ করেছিলাম ও বাবার ব্যাক স্টোরি দেখতে যেখানে আমরা জানি আর দ্বিতীয় যে প্রশ্নটা ওটা আসলে খুবই সেন্সিটিভ প্রশ্ন আমি নর্মালি এই বিষয়টা নিয়ে কথা বলি না বিকজ কথা বললে আসলে দেখা যায় সবাই আসলে হয়ে যাবে ওকে নিয়ে খুব ভালো কথা বলবো ও আসলে এতটাই মানুষের সাথে মিশতে পারবে অদ্ভুত বই ছিল আমি নিজে খুব ইন্ট্রোভার্ট মানুষ আমি অনেক ক্যামেরা সাই করতে পারি না খুব বেশি আসলে ইভেন্টে যাই না বা ক্যামেরার সামনে আসি না তো আমার ওখানে বেসিক্যালি ও আসলে এগুলো ফেস করতো সবসময় আমাকে থাকে না ব্যাক এন্ডে দেখে ও এইসব জিনিস ফেস করতো এবং ও অভাব আসলে কখনোই পূরণ হবে না কোনোদিনও হবে না কেউ করতেও পারবে না ও সবসময় আমার সাথে থাকবে আমার হার্টে থাকবে আপনি নিজের জন্য বাঁচবেন আর যদি কেউ নাও থাকে নিজের জন্য বাঁচবেন তাহলে জীবন সুন্দর দিকি ভাই যেটা বল একসময় ভবিষ্যতের সাথে একরকম কাজ একটু রোম্যান্স বা কমেডি রোম্যান্স কমেডি রোম্যান্স স্টার্টিং এ লাইক আমার ক্যারিয়ার এখন 10-11 বছর হয়ে গেছে তো শুরুর দিকে যখন ছিলাম তখন আসলে আমার না বেশি অপশন ছিল না আমি কি করতে চাই বাট আই থিঙ্ক বিকি ভাই উইল ভাউচ ফর মি বিকজ আমাদের দুজনের একদম অচ্ছলা
কাছে সময় থেকে শুরু হয় এবং সেই 2016 আমরা দেয়াল দিয়ে শুরু করি। আমরা দুজন অনেক আলোচনা করতাম যে আমরা অনেক ভিন্ন রকম কাজ করতে চাই, কিন্তু আসলে সেই সুযোগটা খুব কম হয়েছে। সো আই হ্যাভ মাই ওন জার্নি, যেখানে আমি অডিয়েন্স আমার প্রফেসররা বা যারা আছেন সেভাবে চাই সেভাবেই করে গেছি। এখন সিন্স অনেকদিন পার হয়ে আসছে, বুঝ করে দেখেছি যে না, আমার জন্য সিরিজের একসময় ছিল 2018-19 দিকে যে ভিউ মানে হচ্ছে কমেডি, ভিউ আসলে কমেডি ছাড়া কোনো কিছুতে ভিউ হওয়া সম্ভব। সেইটাকে যখন আমার জন্য সিরিজ ব্রেক করে দেখালো, তখন আসলে আমাদের মতো অনেকের অনেক সাহস পেল, অনেক রকম অনেক গর্ব করা সম্ভব। ২০২১ সাল থেকে আসলে একরকম ভাবে শুরু করেছিলাম, একরকম ভাবে যদি বলতে পারেন সেই তিন বছরের ওইটা একটা পরিপূর্ণতা হইল আর কি। আমার সেই যেটা প্ল্যান করেছিলাম 2021 সালে, সেটা হয়তো তখন আমাদের দেশের অবস্থান থেকে বলছে কিভাবে কি হচ্ছে, কোনো কিছুই সেটেল নেই, আসলে ক্রমাগত চেঞ্জ হচ্ছে। বাট হ্যাঁ, ওর নাম নাটকে আছি, ওটি নিতে বললাম, এখানেই থাকতে চাই, এখানেই কাজ করতে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।